তো বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর, আগামী 72 ঘন্টায় অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জারি হলো চূড়ান্ত সতর্কতা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। তো বন্ধুগণ, উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, এই বৃষ্টিপাত কতদিন চলবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেই পূর্বাভাস গতকালই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আগামী 3 দিন চরম দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এর পাশাপাশি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে সিকিমেও, সেখানেও জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তর হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং সিকিমে। গত সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জলের মাত্রা বেড়েছে, সেই রেশ কাটার আগেই ফের বৃষ্টি নামতে চলেছে উত্তরবঙ্গে, ফলে নতুন করে নদীগুলিতে জলের মাত্রা লাগাম ছাড়াভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপদ সীমার উপর দিয়ে বইতে পারে নদীগুলো, এছাড়াও নাগাড়ে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধ্বস হতে পারে, রাস্তাঘাট ভেঙে যাওয়ার পাশাপাশি যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে। উত্তরবঙ্গ এবং সিকিমের সঙ্গে আগামী কয়েকদিন অর্থাৎ 3 থেকে 4 দিন উত্তর পূর্বের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার এবং কালিম্পংয়ে বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে কোথাও কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। আগামী 2 দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরের এই জেলাগুলিতে। সোমবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। আর মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। এছাড়া সেদিন অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে জেলাগুলো যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও আরও অনেক জায়গায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট।